আসসালামু আলাইকুম সবাইকে। সংখ্যা পদ্ধতির আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের আজকের আলোচ্য বিষয়, যে কোনো বেস এর সংখ্যাকে অন্য যে কোনো বেস এর সংখ্যায় রূপান্তর। দেখো, যে কোনো ভিত্তি থেকে অন্য যে কোনো ভিত্তিতে রূপান্তরের যে রূপান্তরগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। তাহলে দেখো, আমাদের রয়েছে 5, 3, 2। এটা কোন বেজে আছে? দেখো, এটা কিন্তু 6 বেজে আছে। আমাদের রূপান্তর করতে হবে, দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে 9 বেজে আমাদের যেতে হবে। তাহলে এখন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমাকে যখন দুইটা বেজ দেওয়া হবে, আলাদা আলাদা দুইটা বেজ দেওয়া হবে, ধরাবাঁধা নিয়ম আমরা যেগুলো শিখেছি, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সা ডেসিমেল, এগুলো না, এগুলো বাদে আমাদের অন্য বেজ থেকে যদি অন্য কোনো বেজে যেতে বলে, তাহলে তোমার প্রথম কাজ কী হবে, যে বেজ থাকবে ওই বেজকে আগে তুমি ডেসিমেলে রূপান্তর করে নেবে এবং ওই ডেসিমেলে রূপান্তরকে তুমি কাঙ্ক্ষিত সেই বেজে রূপান্তর করবে। তাহলে দেখো, আমরা এইটা থেকে 6 বেজ 6 যে ভিত্তিতে আছে, এই 6 ভিত্তিকে আমরা আগে 10 ভিত্তিতে নিয়ে যাব। তাহলে দেখো, 5, 3, 2 এটা কিসে আছে? এটা আছে ডেসিমেলে। আমাদের যেতে হবে কিসে? ডেসিমেল থেকে আমাদের যেতে হবে, এটা আছে কিসে? এটা দেখো, এটা আছে 6 ভিত্তিতে। আমাদের রূপান্তর করতে হবে কিসে? 10 ভিত্তিতে। তাহলে ডেসিমেলে 10 কখনো কাজে লাগে না, সংখ্যা ভিত্তি একসাথে। তাহলে আমাদের গুণ করতে হবে, দেখো 5, 3, 2। এখন দেখো, আমরা পাওয়ার দেব 0, 1, 2, যেহেতু পূর্ণ সংখ্যা আমরা 0 দিয়ে শুরু করব। তাহলে এখন দেখো, 2 ইন্টু বেজ বা ভিত্তি কত এখানে? 6। তাহলে 6 পাওয়ার কত? 0। তারপরে দেখো, এখানে রয়েছে 3 ইন্টু 6 পাওয়ার কত? 1। তারপরে আছে দেখো 5 ইন্টু 6 পাওয়ার কত? পাওয়ার আছে 2। তাহলে আমাদের ক্যালকুলেশন করে এখন কত হয় দেখি। এখন এখানে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 2, এখানে 3 6 18, এখানে 636 × 5 = 180। তাহলে টোটাল কত? টোটাল আমাদের 200 বা 200। তাহলে এই 200 আমরা ডেসিমেলে বা দশমিক সংখ্যায় পেয়েছি। এখন ওই ডেসিমেল সংখ্যাকে দেখো তো, আমরা 6 ভিত্তি সংখ্যাকে আগে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করেছি, এখন ওই সংখ্যাকে আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যাকে আমরা এখন কাঙ্ক্ষিত সেই ভিত্তিতে 9 ভিত্তিতে যাব। তাহলে দেখো, ডেসিমেলে 200 আমাদের রূপান্তর করতে হবে কিসে? 9 ভিত্তিতে। তাহলে দেখো, ডেসিমেলের 10 কাজে লাগে না, সংখ্যা ভিত্তি আলাদা, তাহলে ভাগ করতে হবে। তাহলে 9 ভাগ 200, তাহলে এখানে দেখো কয়বার যাবে, এখানে যাবে 22 বার এবং অবশিষ্ট থাকবে 2। তারপরে দেখো, এখানে যাবে 2 বার, অবশিষ্ট থাকবে 4। এখানে যায় না, তাহলে এখানে 0, এখানে 0, এখানে 2। দেখো, আমাদের এখানে যখন আমাদের ভিত্তি বড়, সংখ্যা ছোট, তখন কিন্তু এখানে যেটা থাকে সেটা এখানে চলে আসে এবং এখানে 0 হয়। তাহলে আমরা এখন অ্যান্সার লিখব। দেখো, যেটা 6 ভিত্তিতে 532 ছিল, সেটা দেখো আমাদের এখন 9 ভিত্তিতে কত হয়েছে? 9 ভিত্তিতে হয়েছে। তোমরা এখন উপরে উঠবে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এখন আমাদের হবে 242, এটা আমাদের 9 ভিত্তিতে হয়ে গেল। আশা করি তোমরা রূপান্তরটি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি রূপান্তর করব, যাতে তোমাদের কনসেপ্ট আরও ভালোভাবে ক্লিয়ার হয়। দেখো, আমাদের পরবর্তীতে যে রূপান্তরটি রয়েছে সেটি হচ্ছে হেক্সাডেসিমেলে রয়েছে, হেক্সাডেসিমেলে রয়েছে 4e, এটা রয়েছে হেক্সাডেসিমেলে। আমাদের রূপান্তর করতে বলা হয়েছে 9 বেজে আমাদের রূপান্তর করতে বলা হয়েছে। তো আমাদের কাজ কী হবে? আগে ডেসিমেলে রূপান্তর করে নেওয়া, যেটা আছে ওই কাঙ্ক্ষিত, দেখো যেটা আছে হেক্সাডেসিমেলে, তাকে আমরা আগে ডেসিমেলে রূপান্তর করে নেব এবং তারপরে আমরা কাঙ্ক্ষিত 9 বেজে যাব বা 9 ভিত্তিতে যাব। তাহলে দেখো, 4e যেটা আছে কিসে? যেটা আছে হেক্সাডেসিমেলে। আমাদের রূপান্তর করতে হবে আগে কিসে? ডেসিমেলে। ডেসিমেলে 10 কাজে লাগে না, সংখ্যা ভিত্তি, সংখ্যা ভিত্তি একসাথে। তাহলে আমাদের গুণ করতে হবে, তাহলে 4e, এখানে দেখো 4e পাওয়ার 0 1। এখন এখানে কি হবে, পাওয়ার কত? পাওয়ার 0। এখানে 4 ইন্টু 16 পাওয়ার কত? 1। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 14 14 সমান সমান আমরা জানি e,
এখানে কত হবে দেখো ষোলো, ষোলো গুণ চার, ষোলো গুণ চার চার ষোলো চৌষট্টি, তাহলে এখানে কত হবে চৌষট্টি। দেখো আমাদের ডেসিমেলে হয়েছে আটাত্তর, 78। এখন আমরা ওই ডেসিমেল, দেখো আমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করা শেষ, এখন ডেসিমেল থেকে আমরা নয় ভিত্তিতে যাব। তাহলে যেটা আছে ডেসিমেলে আটাত্তর, আমাদের তাকে রূপান্তর করতে হবে কিসে, নয় ভিত্তিতে। ডেসিমেলের দশ কখনো কাজে লাগে না, সংখ্যা ভিত্তি আলাদা, তাহলে আমাদের গুণ করতে হবে নয়, সংখ্যা ভিত্তি আলাদা তাহলে আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো নয় আটাত্তরের মধ্যে কয়বার যায়, নয় যাবে হচ্ছে আটবার, আট নং বাহাত্তর, এবং অবশিষ্ট থাকবে ছয়। আমাদের নয় আটের মধ্যে যায় না, এখানে শূন্য, এখানে যেটা থাকবে সেটা কপি করে এখানে আসবে। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কীভাবে হবে, অ্যান্সারটা আমরা উপরে উঠব, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমাদের অ্যান্সার লেখার সময় এখন, দেখো আমাদের অ্যান্সার হবে যেটা হেক্সাডেসিমেলে ফোর ই ছিল সেটা আমাদের নাইন বা নয় বেজে কত হয়েছে এইট সিক্স, এটা আমাদের নয় বা নাইন বেজে। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই অন্য কোনো, দেখো যে কোনো বেজ বা ভিত্তির সংখ্যাকে অন্য যে কোনো বেজ বা ভিত্তির সংখ্যায় রূপান্তর করতে শিখে গেছি। যে ভিত্তি দেওয়া থাকবে, যদি পাঁচ ভিত্তি দেওয়া থাকে, তুমি আগে ডেসিমেলে কনভার্ট করবে, তারপরে যদি নয় ভিত্তিতে যেতে বলে নয় ভিত্তিতে যাবে, যদি নয় ভিত্তিতে থাকে তুমি আগে ডেসিমেলে বা দশ ভিত্তিতে কনভার্ট করবে, তারপরে তুমি পাঁচ ভিত্তিতে যাবে, এমনই কিন্তু মাঝখানে কিন্তু তোমাকে অবশ্যই ডেসিমেলে রূপান্তর করে নিতে হবে। কনসেপ্ট কিন্তু এতটুকু। তো আশা করি এই পর্বটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের একটি অনুশীলন দেব, তো এটি সমাধান করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জান। তো দেখো এখন যেটি তোমরা রূপান্তর করবে, সিক্স ফাইভ টু, এটা রয়েছে সেভেন ভিত্তিতে, তোমরা রূপান্তর করবে নাইন ভিত্তিতে। তো এই রূপান্তরটি করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।